तो पलाश, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो দক্ষিণে সুপারস্টার ইলিয়ানা ডিক্রুজ মিষ্টি এই অভিনেত্রী সুন্দরীর পাশাপাশি সাহসীও স্পষ্ট কথা বরাবরই তিনি স্বাধীনভাবে বলেন যার জন্য সমালোচনাও সইতে হয়েছে তাকে তবে সেসব কিছুর পাশ কাটিয়ে দক্ষিণে এই সুপারস্টার শেষ অবধি নিজেকে আরও মেলে ধরতেই আগ্রহী অভিনয়ে তার সাবলীলতায় এগিয়েছেন অনেক দূর তবে ব্যক্তিগত জীবন তাকে ভুগিয়েছে অনেক গণমাধ্যমে সেসব কথা জানিয়েছেন অকপটে তেলেগু ভাষার প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন ইলিয়ানা তবে পথটা মসৃণ ছিল না তার তেলেগু ভাষা এই রোমান্টিক নায়িকার কাছে ছিল দুর্বোধ্য তিনি জানতেন শুটিংয়ে তার ভাষা নিয়ে সমস্যা হবে তার আশঙ্কাই সত্যি হয়েছিল শুটিং ইউনিটে তাকে নিয়ে যথেষ্ট হাসি ঠাট্টা হতো কিন্তু হার মানেননি তিনি ভাষাকে আয়ত্ত করতে না পারলেও অভিনয় করেন মন প্রাণ দিয়ে ফলে ইলিয়ানার অভিনয় প্রশংসিত হয় প্রথম ছবি সুপারহিট হওয়ার ফলে তার আর সুযোগের অভাব হয়নি একটা ছবির শুটিং শেষ হওয়ার আগেই নতুন ছবির অফার পেতেন তিনি একসঙ্গে তিন চারটি ছবিতেও অভিনয় করতেন এই নায়িকা সে সময়ে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একাধিক নায়কের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তাদের মধ্যে অন্যতম প্রভাস তবে প্রথমে তারা দুজনেই এই গুঞ্জন অস্বীকার করেছেন তবে পরে ইলিয়ানা এক সাক্ষাৎকারে জানান তিনি দক্ষিণের এক সুপারস্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কিন্তু পরে তার কাছ থেকে তিনি প্রতারিত হন এরপরই নিজেকে আরও কাজে ডুবিয়ে দেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা হয়ে ওঠেন তিনি যদিও ইলিয়ানার আক্ষেপ অভিনয়ের গুণমানের সঙ্গে আপোষ না করলেও ইন্ডাস্ট্রি তাকে প্রত্যাখ্যান করেছে তার অভিযোগ কোনো নায়ক বা পরিচালক বা প্রযোজকের প্রেমিকা না হওয়ার জন্য বহু ছবি থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনি এর ফলে তিনি অবসাদেরও শিকার হন এছাড়া ইন্ডাস্ট্রির বাইরে অস্ট্রেলীয় ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন ইলিয়ানা সোশ্যাল মিডিয়ায় অ্যান্ড্রুকে তার স্বামী বলেও পরিচয় দিতেন তিনি অনুরাগীরা ধরেই নিয়েছিলেন তাদের গোপনে বিয়ে হয়ে গেছে তার ভারী চেহারা দেখে গুঞ্জন ছড়িয়েছিল তিনি সন্তান সম্ভাবা কিনা সব জল্পনা উড়িয়ে দেন ইলিয়ানা নিজেই ২০১৯ সালে শোনা যায় তাদের বিচ্ছেদের খবর অ্যান্ড্রু বিবাহিত এবং তিন সন্তানের বাবা ছিলেন সব জেনেও ইলিয়ানা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যায় ব্রেকআপের পরে ইলিয়ানা গভীরভাবে ভেঙে পড়েন মানসিক অবস্থা স্বাভাবিক করতে থেরাপিস্টের দ্বারস্থ হতে হয় তাকে কিছুটা সময় লাগলেও মানসিক এই টানাপোড়েন থেকে বেরিয়ে ইলিয়ানা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন বলিউডে এখনও দক্ষিণী ইন্ডাস্ট্রির মতো জনপ্রিয়তা পাননি ইলিয়ানা কিন্তু তারপরেও তাকে নায়িকা হিসেবে গুরুত্ব দেওয়া হয় কাজের সুযোগ না এলেও বাছাই করেই ছবিতে অভিনয় করতে চান ইলিয়ানা তার কাছে সংখ্যার তুলনায় গুণমানই বেশি গুরুত্বপূর্ণ তবে খ্যাতির পাশাপাশি এসেছে বিতর্ক যৌনতা নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বরাবরই তিনি স্পষ্টবাদী একবার বলেছিলেন যৌনতা তার কাছে রিল্যাক্সেশনের অন্যতম মাধ্যম যা তাকে তরুণী থাকতে সাহায্য করে এ নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তিনি কুণ্ঠাহীন এছাড়াও বিতর্ক আছে ২০১২ সালে মোহন নটরাজন নামে এক প্রযোজক অভিযোগ করেছিলেন তার কাছ থেকে ৪০ লাখ টাকা অগ্রিম নিয়ে ফিরিয়ে দেননি তিনি তেলেগু ছাড়াও বলিউডে পরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি যার মধ্যে ফাটা পোস্টার নিকলা হিরো ম্যায়তেরা হিরো হ্যাপি এন্ডিং রুস্তম সহ বেশ কিছু ছবি ২০১৭ সালে মুক্তি পেয়েছিল বাদশা সেই ছবিতে গানের দৃশ্যে তিনি অভিনয় করেছিলেন অজয় দেবগনের সঙ্গে সেখানে ইলিয়ানার শরীর থেকে কোট খুলে পড়ার দৃশ্যটি ছিল আলোচনার শীর্ষে অজয়ের সঙ্গে তার জুটিও দর্শকদের পছন্দ হয়েছিল ইলিয়ানার জন্ম মুম্বাইয়ে ১৯৮৭ সালের ১ নভেম্বর ক্লাস টুয়েলভে পড়ার সময় থেকেই স্থানীয় স্পা এবং অন্য সংস্থার হয়ে মডেলিং শুরু করেন তিনি গোয়া থেকে ক্যারিয়ারের সাথে তিনি চলে যান মুম্বাই পরপর বিজ্ঞাপনে কাজ পেতে থাকেন ইলিয়ানা মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের একটা ছোটখাটো কোর্স করেন এই সুপারস্টার ২০০৬ সালে তিনি সুযোগ পান দক্ষিণ ইন্ডাস্ট্রিতে অভিনয়ে সে বছরই মুক্তি পায় তার প্রথম ছবি দেবদাস প্রান্তি সারোয়ার সময় সংবাদ ঢাকা